আমরা বাঙালি, বাংলা আমাদের গর্ব। আর বাঙালি মানেই মাছের ঝোল, রসগোল্লা, দুর্গাপূজা, কলকাতা। আর কলকাতা মানেই হাওড়া ব্রিজ, ট্রাম, ঘোড়ার গাড়ি, রিক্সা, আর অবশ্যই ফুটবল। তবে ফুটবল প্রিয় বাঙালির মনে ক্রিকেট নিয়ে কিন্তু একটা আলাদাই জায়গা রয়েছে। আর ক্রিকেট মানেই ইডেন গার্ডেন, কলকাতার গর্ব, বাংলার গর্ব, ভারতের গর্ব। নমস্কার বন্ধুরা, ট্রাইব্লেন্ডের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডে আমরা আপনাদের সামনে তুলে ধরব ইডেন গার্ডেন সম্বন্ধে কিছু অজানা তথ্য। সর্দার প্যাটেল স্টেডিয়াম তৈরি হওয়ার আগে পর্যন্ত ইডেন গার্ডেন ছিল ভারতের সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যা অস্ট্রেলিয়ায় অবস্থিত। আজকে যেখানে ইডেন গার্ডেন স্টেডিয়ামটি রয়েছে, সেখানে 19 শতকের মাঝামাঝি সময় ছিল ঘন জঙ্গল। আর এই অঞ্চলটি ছিল রানী রাসমণি স্বামী জমিদার বাবু রাজচন্দ্র দাসের। শোনা যায় লর্ড অকল্যান্ডের দুই বোনকে হুগলি নদীর ধারে নিজের বাগান উপহার দিয়েছিলেন তিনি। 1836 থেকে 1842 সাল অবধি ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড, কিন্তু তার প্রকৃত নাম ছিল জর্জ ইডেন। প্রশাসনিক দায়িত্ব পেয়ে তিনি ভারতে এসেছিলেন তার দুই বোনের সঙ্গে। ধীরে ধীরে এই বাগান হয়ে ওঠে ইডেন বোনেদের জন্য শ্রান্ত ভ্রমণের সব থেকে পছন্দের জায়গা। নাম রাখা হয় লেডি বাগান। 1856 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইডেন গার্ডেন্স। 1864 সালে স্টেডিয়ামে গোড়াপত্তন শুরু হয়। ইডেন গার্ডেনে এখনও পর্যন্ত সর্বমোট 39টি টেস্ট ম্যাচ, 28টি ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ ও 6টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 1934 সালে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ভারত ও ইংল্যান্ডের মধ্যে। প্রায় 15 বছর পর 1949 সালে এই মাঠেই দ্বিতীয় টেস্টটি হয় ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের। এই মাঠেই 1991 সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচে কপিল দেব শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাট্রিক করেন। 2001 সালে এই মাঠেই ভারত এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছিল। টেস্ট ম্যাচে এক নতুন অধ্যায় লিখেছিলেন দ্রাবিড় ও লক্ষণের জুটি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 445 রান তুলে চাপে ফেলে দিয়েছিল ভারতকে। জবাবে সৌরভ গাঙ্গুলির দল প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল 171 রানে। ফলো অনে নেমে সবার সব গাণিতিক হিসাব পাল্টে দেওয়া শুরু করলো লক্ষণ ও দ্রাবিড়ের সেই জুটি। 631 মিনিট ক্রিজে ছিলেন লক্ষণ, খেলেছিলেন 452টি বল, 44টি 4 মেরে খেলেছিলেন জীবনের সেরা ইনিংস 281 রানের। ওদিকে লক্ষণের সঙ্গে রেকর্ড জুটিতে 180 রান করেছিলেন দ্রাবিড়ও। 353 বল খেলেছিলেন, 446 মিনিট ক্রিজেও ছিলেন তিনি। দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছিল 20টি 4, 7 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 657 রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। পরে হরভজন সিংয়ের তাণ্ডবে 212 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। হারের মুখ থেকে ঘুরে দিয়ে এক অসাধারণ ইতিহাসের জন্ম দেয় ভারত। তার পরের ইতিহাস তো সবারই জানা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ইনফরমেটিভ ভিডিও? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের বার আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।